নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। করোনা আবহে পেরিয়ে গেল বহুমুখী প্রতিভার অধিকারী আন্তর্জাতিক বাঙালি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। তাঁর প্রতি শ্রদ্ধা স্মরণে আমাদের উপস্থাপনার বিষয় হল ঘরে বাইরে ছবির আউটডোর শুটিং পর্ব। প্রথম পর্বে পূর্ব বর্ধমানের চকদিঘি বাগানবাটি এবং দ্বিতীয় পর্বে থাকছে বাঁকুড়া জেলার সংসার প্রসঙ্গ। সত্যজিৎ রায় জন্মেছিলেন 1921-এর 2রা মে। তখনও তিনি 30-এর কোটায় পা দেননি। এরই মধ্যে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসকে সিনেমার উপযোগী করে স্ক্রিপ্ট লিখে ফেলেছিলেন তিনি। পরিকল্পনা ছিল ছবি পরিচালনা করবেন হরিসাধন দাশগুপ্ত, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে স্ক্রিপ্ট ফিরিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়। আরও পরিণত সত্যজিৎ সেটিকে অপেশাদারী গণ্য করে তা পুনঃসম্পাদনা করেন। নিজের পরিচালনায় সেটি চলচ্চিত্রায়িত হয় প্রথম লেখার 3 দশক পরে। ছবির শিল্প নির্দেশক ছিলেন অশোক বসু। উপন্যাসে বর্ণিত সুখসায়রের জমিদার বাড়ির বৈঠকখানা বা আভিজাত্যের সঙ্গে মিলিয়ে শুটিং স্পট খুঁজতে বেগ পেতে হয়েছিল তাকে। অনেক খুঁজে অনুরূপ চরিত্রগত জমিদার বাড়ির সন্ধান পেয়েছিলেন চকদিঘি বাগানবাটিতে। সত্যজিৎ রায় আরেকটি বাড়ির সন্ধান পেয়েছিলেন পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলার সীমান্তে অবস্থিত সোমসার গ্রামে। ঘরে বাইরে ছবির আউটডোর শুটিং বর্ধমান ও বাঁকুড়া জেলায় যে যে স্থানগুলিতে হয়েছিল সেগুলি হল চকদিঘি, সেলিমাবাদ, জামালপুর, সোমসার, গোহ ইত্যাদি। এগুলির মধ্যে চকদিঘি এবং সোমসার হল আমাদের উপস্থাপনার বিষয়বস্তু। প্রথমে চকদিঘির বাগানবাটি সম্পর্কে কিছু তথ্য জানিয়ে ফিরে আসব মূল বিষয়ে। বর্ধমান রাজপরিবারের পরেই জমিদারি আভিজাত্য এবং বৈভবে উল্লেখযোগ্য ছিল চকদিঘি সিংহরায় পরিবার। আমেরের রাজা মানসিংহের অধীনে 10,000 মানসাবদার হিসেবে বাংলায় আসে পরিবারটি। বঙ্গে আসা পরিবারটির প্রথম পুরুষ ছিলেন হাত সিংহ। পরবর্তী 3 পুরুষ হলেন ভিকারী, মানপর এবং নাল সিংহ। লোকনাথ ঘোষ প্রণীত 1881-তে প্রকাশিত দ্য মডার্ন হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান চিপস, রাজাস, জমিনদার্স বইতে অবশ্য বলা হয়েছে নাল সিংহ এই বংশের প্রতিষ্ঠাতা। যাই হোক, নাল সিংহর প্রপৌত্র শারদাপ্রসাদের সময়ই পরিবারটি খ্যাতি এবং সমৃদ্ধির শিখরে ওঠে। বিদ্যাসাগরের সঙ্গে সখ্য ছিল শারদাপ্রসাদের। সিংহরায় পরিবারের আতিথ্য গ্রহণ করেছেন বেশ কয়েকবার। বহুবিবাহ, বাল্যবিবাহ রোধে এবং বিধবা বিবাহ প্রচলনের কাজে সহযোগিতা পেয়েছিলেন জমিদার বাড়ির। বর্ধমান থেকে মশাগ্রাম তারকেশ্বর রোড ধরে সুরেকাল্লা পেরিয়ে কিছু দূর এগোলেই রাস্তার ডান দিকে চোখে পড়বে বিশালাকার 2টি স্তম্ভ। ডান দিকেরটিতে লেখা বাগানবাটি আর বাম দিকে ললিতমোহন সিনহা রায়। গাছগাছালি ভরা সরু রাস্তা পেরোবার সময় ভাবাই যাবে না ভেতরে বিস্ময় অপেক্ষা করছে। প্রথমেই চোখে পড়বে 6টি বিশাল করিন্থিয়ান স্তম্ভযুক্ত ফরাসি স্থপতিদের তৈরি বৈঠকখানা বাড়ি। 99 বিঘা জায়গা জুড়ে বাগানবাটিতে রয়েছে বৈঠকখানা, অন্তর্মহল, যাত্রামহল, কাছারি বাড়ি, দুর্গা দালান এবং বেশ কয়েকটি তড়াগ। চকদিঘির জমিদার বাড়ি তথা বাগানবাটিকেই 1984 সালে মুক্তিপ্রাপ্ত ঘরে বাইরে ছবির শুটিং স্পট হিসেবে বেছেছিলেন সত্যজিৎ রায়। বৈঠকখানার সামনের দরজা সচরাচর খোলা হয় না। অন্দরমহলের উল্টো দিকের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে লাল রঙের দীর্ঘ পাংখা, ঝাড় লণ্ঠন, পূর্বপুরুষদের বড় বড় তৈলচিত্র, অ্যান্টিক ফার্নিচার, গোছানো বিশাল বিলিয়ার্ড রুম, সুদীর্ঘ ডাইনিং টেবিল আর রঙিন সার্সি দেওয়া জানলা দরজা আর দুদিকে ভাগ হয়ে যাওয়া সুদৃশ্য সিঁড়ি। দোতলাতে আছে আভিজাত্যপূর্ণ ভাইস রিগাল স্যুট। লর্ড কার্জন, এলগিন, লিনলিথগো, অ্যান্ড্রিউ ফ্রেজার, জন অ্যান্ডারসন প্রমুখ একাধিক ভাইসরয়
এবং গভর্নর জেনারেল থেকেছেন ঘরটিতে। এই ঘরেই ঘরে বাইরের শুটিং করতে এসে থেকেছেন সত্যজিৎ রায়, থেকেছেন সালমান রুশদিও, এসেছিলেন শিল্পপতি তথা প্রাক্তন রাজ্যপাল বীরেন জে শাহ। এবার জানাব শুটিংয়ে বাগানবাটি ব্যবহারের শর্ত, অনুমতি ইত্যাদি বিষয়গুলি। সে সময় চকদিঘির সিংহরায় পরিবারের কর্তা ছিলেন কমলাপ্রসাদ সিংহরায়, বর্তমানে তিনি প্রয়াত। তার পুত্র অম্বরীশ সিংহরায় একান্ত আলাপচারিতায় জানিয়েছেন ঘরে বাইরের নির্মাণ পর্বের নানান তথ্য। এই ছবির প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন অনিল চৌধুরী। বাগানবাড়ির বৈঠকখানা সহ লাগোয়া চত্বরকে শুটিং স্পট হিসেবে নির্বাচন করা প্রসঙ্গে কমলাপ্রসাদ সিংহরায়ের সঙ্গে প্রাথমিক কথাবার্তা তিনি বলেন, আগে কোনো সিনেমার শুটিং না হওয়ার কারণে প্রথম অবস্থায় নিমরাজি ছিলেন কমলাপ্রসাদ। সত্যজিৎ রায় কিন্তু তাঁর ঘরে বাইরের শুটিংয়ের স্থান হিসেবে বাগানবাটিকেই স্থির করে ফেলেন। বারবার তিনি প্রতিনিধি পাঠান সিংহরায় পরিবারের 11-1A আপার উড স্ট্রিটের বাড়িতে। কয়েক মাস পরে সিংহরায় পরিবারের পক্ষ থেকে স্ক্রিপ্ট দেখতে চাওয়া হয় এবং জানানো হয় যে পরিবারের প্রবীণ সদস্যরা সম্মতি দিলে তবেই বাগানবাটিতে শুটিংয়ের অনুমতি পাওয়া যাবে। অবশেষে বাগানবাড়ি ব্যবহারে নিয়মমাফিক কিছু শর্ত আরোপ করে কমলাপ্রসাদ সিংহরায় চিঠি দেন সত্যজিৎ রায়কে। তারিখটি ছিল 17 আগস্ট 1983। চিঠির বিষয় ছিল বাগানবাটির সম্পত্তির ক্ষয়ক্ষতি, আসবাবপত্র ভাঙা বা খোয়া যাওয়া, আগুনে ক্ষয়ক্ষতি, সম্পত্তি রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে শ্রী রায়কে। সমস্ত শর্ত মেনে নেন সত্যজিৎ রায় এবং 13 নভেম্বর 1983 থেকে শুটিং শুরুর কথা চিঠিতে জানান সত্যজিৎ রায়। একবার টানা 3 দিন ধরে শুটিং হয়েছিল বাগানবাটিতে। এই পর্বে সিংহরায় পরিবারের সদস্যরা হাজির ছিলেন বাগানবাটিতে। এই সময় বাগানবাটিতে সিংহরায় পরিবারের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন লেখক সালমান রুশদি। পরবর্তীকালে তাঁর বই ইমাজিনারি হোমল্যান্ডসে চকদিঘি বাগানবাটি ভ্রমণের অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেন। ফিরে আসি ঘরে বাইরের দৃশ্যগ্রহণ প্রসঙ্গে। উপন্যাসের সন্দীপ, নিখিলেশ এবং বিমলার চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি এবং স্বাতিলেখা চট্টোপাধ্যায়। বিমলার উক্তি, অন্দর আর বাহিরের মধ্যে ছিল রঙিন শাঁসি, তার টের পাওয়া যায় ভেতরের সর্বত্রই। বন্ধু সন্দীপের কাজকর্মে বিষণ্ন নিখিলেশ সুদৃশ্য সিঁড়ি দিয়েই ধীর পদে দোতলায় উঠেছিলেন। সিঁড়ি দিয়ে উঠে নাক বরাবর পড়বে কালো সোনা ঘর। সমস্ত রাজকীয় আসবাবপত্রই আবলুস কাঠের, কালো রঙের। এই ঘরেই শুটিং হয়েছিল বিধির বাঁধন কাটবে তুমি এই গান সহ একাধিক দৃশ্য। দরবার বসার দৃশ্যটি নেওয়া হয়েছিল নিচের তলায়। দৃশ্যগ্রহণ করা হয়েছিল সিংহরায় পরিবারের মেজর হলেও, তবে সিংহভাগ দৃশ্যই নেওয়া হয়েছিল বৈঠকখানার 2টি ফ্লোরে। মিছিল সহকারে নিখিলেশের মরদেহ আসার শেষ দৃশ্যটি গ্রহণ করা হয়েছিল মূল ফটক এবং বৈঠকখানার মাঝের সরু রাস্তাটিতে। ছবিতে মনোজ মিত্রের ভূমিকা ছিল চন্দ্রনাথ বাবু, মাস্টারমশাই। তাঁর কথা, দৃশ্য পরিকল্পনায় ছিল মাস্টারমশাই নিখিলেশের কাছে হোমিওপ্যাথি ওষুধ পেসিফ্লোরা নিতে আসবেন। ওষুধের কাঠের বাক্স শিশি জোগাড় হয়েছিল ঠিকই, কিন্তু সেগুলি ছিল ফাঁকা। তিনি তাঁর মানিকদাকে জানান বিষয়টি ঠিক হবে না। তৎকালীন সময়ে গ্রামগঞ্জে অনেক মানুষই হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তাঁদের থেকে গ্লোবিউলস লিকুইড জোগাড় করে শিশি ভরিয়ে দৃশ্যগ্রহণ হয়েছিল। কলকাতা থেকে দূরত্বের কারণে সরাসরি চকদিঘি গিয়ে শুটিং করে ফেরা সম্ভব ছিল না। ইউনিটের কিছু লোকজনের থাকার ব্যবস্থা হয়েছিল কাছারি বাড়িতে। সত্যজিৎ রায়, বিজয় রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, স্বাতিলেখা চট্টোপাধ্যায়, জেনিফার কাপুর, মনোজ মিত্র, গোপা আইচ প্রমুখ বিশিষ্টজনেরা পাল্লা সেচ বাংলো, বর্ধমানের DM বাংলো এবং বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে থাকতেন। তারা বর্ধমান থেকে গাড়ি করে চকদিঘি যাতায়াত করতেন। কলাকুশলীরা তাঁদের অবসর কাটাতেন সিংহরায় পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায়। আসি শেষের কথায়। শোনা যায় ঘরে বাইরে শুটিং পর্বে বেশ কিছু আসবাবসহ জিনিসপত্র নষ্ট হয়েছিল।
সে কারণে সিনেমা শুটিংয়ের জন্য বাগানবাটি দেবেন না বলে স্থির করেন কমলাপ্রসাদ সিংহরায়। সময় পেরিয়ে সেসব মনে রাখেনি সিংহরায় পরিবার। শুটিংয়ের দৌলতে সত্যজিৎ রায়ের স্মৃতিতে ঋদ্ধ হয়ে আছে চকদিঘি সিংহ পরিবারের বাগানবাটি। বর্তমানে সাজিয়ে তোলা হয়েছে বাগানবাটি চত্বর, নতুন করে শুটিং শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে সৃজিৎ মুখার্জির ফেলুদা, এসভিএফের দেব অভিনীত গোলন্দাজ সহ বেশ কিছু ছবির শুটিং হল বাগানবাটিতে। সত্যজিৎ রায়ের শতবর্ষ ও ঘরে বাইরে ছবি শুটিংয়ের চকদিঘি পর্ব এ পর্যন্তই। এই পর্বের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ চকদিঘি বাগানবাড়ির পক্ষে মাননীয় অম্বরীশ সিংহ রায়ের প্রতি, কৃতজ্ঞতা জানাই সুশান্ত দত্ত এবং সুমন দত্তের প্রতি। শেষ পর্বে থাকবে বাঁকুড়া জেলার সোমসারের শুটিং প্রসঙ্গ। ভালো থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।